নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি অমৃতা শুরু করছি এই মুহূর্তে আর যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে শেখ মোক্তার পিএফআই নেতা তার বাড়িতে এনআইএ তল্লাশি একযোগে তল্লাশি ইডিরও পিএফআই নেতা এনআই পিএফআই নেতার বাড়িতে এনআইএ তল্লাশি একযোগে তল্লাশি ইডিরও পিএফআই নেতা শেখ মোক্তারের অফিসে তল্লাশি কলকাতার তিলজলা বাড়ির এবং অফিসে তল্লাশি যে খবরের দিকে নজর রেখেছি কলকাতায় এনআইএ তল্লাশি একযোগে তল্লাশি এনআই ও ইডির শেখ মুক্তারের অফিসে তল্লাশি কলকাতার তিলজলা এলাকায় যে খবরের দিকে নজর রেখেছি এনআইএ ও ইডির যৌথভাবে তল্লাশি শেখ মুক্তারের অফিসে তিনি একজন পিএফআই নেতা তার তিলজলা এলাকায় যে অফিস রয়েছে সেখানেই একযোগে তল্লাশি দেশ জুড়ে যখন এনআইএ তল্লাশি চলছে তখন কিন্তু কলকাতার বাইরে নয় তিলোত্তমাতেও চলছে তল্লাশি এনআইএ এবং এদের একযোগে তল্লাশি পিএফআই নেতা শেখ মুক্তারের অফিসে তিলজলা এলাকায় তার অফিস রয়েছে সেখানেই তল্লাশি চলছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি কড়া নিরাপত্তা রয়েছে কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের দ্বারা আটো সাঁটো রয়েছে নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে এই তল্লাশি চলছে এবং পিএফআই নেতা শেখ মুখতারের অফিসে তল্লাশি এই অফিস কলকাতা তিলজলা এলাকায় একযোগে তল্লাশি চালাচ্ছে এনআইএ এবং ইডি আজ দেশ এনআইএ তল্লাশি ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন একশো ছজন পিএফআই নেতা তার মধ্যে কলকাতার শেখ মুক্তারের বাড়িতেও তল্লাশি স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে পিএফআই নেতা শেখ মোখতারের অফিসে তল্লাশি কলকাতার তিলজলা এলাকায় যে অফিস রয়েছে সেখানে একযোগে তল্লাশি এনআইএ ও ইডির এই মুহূর্তে এখন এই পর্যন্তই দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত দিন